প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা, বাংলাদেশি হত্যা, পরশুদিন দুইজন, নওগাঁতে একজন, লালমনিরহাটে একজনকে গুলি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবো না, এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে যাচ্ছে না। আজকে এই গুম খুনের পরিবার বলছেন, এই গুম খুনের পরিবার আজকে ইলিয়াস আলী গুম কিসের জন্য এটা কি আমরা জানি না? মানুষ তো বলে টিপাই মুখ বাঁধের সে তার যে শক্ত অবস্থান, টিপাই মুখ বাঁধ যেটা ইন্ডিয়া দিতে চাচ্ছিল চাচ্ছিল তার প্রতিবাদে সে যে লং মার্চ করেছিল, তারপর থেকে সে টার্গেটে পরিণত হয়েছে। আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন, সে একজন ক্যাডার সার্ভিসের ম্যাজিস্ট্রেট ছিল, সে এমপি ছিল কয়েকবার, সে মন্ত্রী ছিল, তারপরে সে নাই হয়ে গেল, গুম হয়ে গেল, চলে গেল আরেকটি দেশে। এটা কি একটা বড় ধরনের মানে বাংলাদেশ ভারতের বড় ধরনের একটা ক্রস বর্ডার কেলেঙ্কারি নয়? এটা কি আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিষয়টা যায় না? এত ঘটনা, এত কিছু, আপনার মানে হঠাৎ করে পিএস বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? এতই যদি এত সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা হয় কেন? কয়েকদিন আগেই শুনলাম যে একজন ব্যক্তি তার হার্ট অ্যাটাক করেছে, বাংলাদেশের একজন ব্যক্তি, বাংলাদেশ বিমা তো আপনার ইয়েতে বোম্বে কাছাকাছি সেখানে নামবে, নামতে দেওয়া হয়নি, পরে পাকিস্তানে সেই বিমান নেমেছে। তো এগুলো কিসের আলামত, এগুলো কি ধরনের ঘটনা আপনার হতে পারে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমি আজকে যে সুমন আমার অত্যন্ত প্রিয় একটা ছোট ভাই, কত আমার বাসায় এসছে, ওদের বাসায় আমি গেছি। এই সমস্ত তরুণদেরকে গুম করার উদ্দেশ্যই হচ্ছে একটা দখলদার সরকার, একটা তাবেদার সরকার, একটা লতজন সরকার, সেই সরকারকে যাতে টিকে থাকে। তাই সুমনদের মতো তরুণদেরকে, জাকিরদের মতো তরুণদেরকে আজকে ইয়ে হয়ে গেছে, তাদেরকে হারিয়ে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে আরও অমানবিক, একজনকে না হত্যা করলো, হত্যা করলেও তার কবরে গিয়ে মোনাজাত করা, তার আত্মার শান্তি কামনা করা, মাগফিরাত কামনা করার মধ্যে একটা প্রশান্তি আসে, কিন্তু যে গুম হয়েছে তার পরিবার তার আত্মার মাগফিরাতও কামনা করতে পারে না, তার কবরে গিয়ে মোনাজাতও করতে পারে না। এগুলো আমরা জানি, এগুলো কোথার থেকে হয়েছে, কীভাবে এই ঘটনাগুলো আজকে হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে আচ্ছা ওরা এত কিছু করছে শাল পোড়ায়, তো বইয়ের শাড়িগুলো পড়াতে পারে নাই ইন্ডিয়া থেকে আনা শাড়ি? ওরা আমাদের বিএনপির নেতারা কেউ ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না, আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, ওই বিয়ের পর একবার গিয়েছিলাম, আমার ছোটো মামা ওখানে থাকতে একটা শাড়ি দিয়েছিলাম, তো আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে ওই শাড়িটা কই, যে যেটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে, সেটা কবেই ওটা আমাদের দেশের মেয়েদের জানেন যে শাড়ি একটু পুরনো হয়ে গেলে হলে কাঁথা সেলাই করতে দেয়, তো আবার মিসেস বললো যে ওটা তো কাঁথা সেলাই করতে কবে দিয়েছে, সেটাও ছিঁড়ে গেছে। শেখ হাসিনা, আপনি দেশ নিয়ে, দেশের স্বার্থ নিয়ে আপনি তামাশা করেন। উনি বলছেন, গতকালই বলেছেন যে ইয়ে কি বলে যে আমাদের বিএনপির একটা নেতা বলেছেন যে মানে 25 মার্চে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, তো পালিয়ে গেলে যুদ্ধটা করেছে কে? যুদ্ধ করেছে দেশের কৃষক, দেশের শ্রমিক, ছাত্ররা যুদ্ধ করেছে, এবং দেশের সেনাবাহিনী, যারা পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশি বাঙালি যারা অফিসার ছিল, যারা সৈনিক ছিল, তারাই তো যুদ্ধ করেছে। আপনারা কোথায় যুদ্ধ করেছেন? নজরুল ইসলাম খান প্রখ্যাত মুক্তিযোদ্ধা, উনি কি আওয়ামী লীগ করতেন? সাদেক হোসেন খোকা প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তিনি কি আওয়ামী লীগ করতেন? তিনি আওয়ামী লীগ করতেন না। সুতরাং এই এই দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই প্রত্যয়, সেই আদর্শ নিয়েই আমরা কাজ করছি, আমরা আমাদের নিজের উৎপাদিত আমাদের যে ফসল সেটা আমরা আরো বেশি করে উৎপাদন করব, আমাদের মিল কারখানায় যে শাড়ি সেই শাড়ি আমাদের মেয়েরা পরবে, যে সেই লুঙ্গি আমাদের ছেলেরা পরবে, সেই গামছা ব্যবহার করবে, কিন্তু আমরা অন্যের কাছে নতজান হব না, অন্যের কাছে আমরা দ্বারস্থ হবে না, এই জাতীয়তাবাদী চিন্তা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে।